প্রথমেই দৈনিক কালবেলা পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমার পক্ষ থেকে এবং আমার নির্বাচনী এলাকা গিয়র দৌলতপুর শিবালয় তিনটি উপজেলা মানিকগঞ্জ এক আসন গঠিত এবং সেই আসনের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আসলে কালবেলা একটি এমন একটি পত্রিকার আত্মপ্রকাশ হয়েছে। গত একটি বছর আমরা দেখেছি যে পজিটিভ নিউজ যেইগুলি দেশের জন্য ভালো, দেশের মানুষের জন্য ভালো, সেইগুলি প্রচার করে এবং আসলে এই নেগেটিভ মিডিয়ার যুগে কালবেলা একটি ইতিবাচক ধারণা নিয়ে এসেছে, যেটি বাংলাদেশের জন্য এখন খুবই জরুরি যে এত উন্নয়নমূলক কাজ এই সরকার এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য প্রতিটি ক্ষেত্রে করছে, যেটি মানুষের সামনে এবং বহির্বিশ্বে বাংলাদেশকে নিয়ে নেতিবাচক যেই সমালোচনা বা বাংলাদেশকে নিয়ে যেসব গুজব করা হয় সেগুলি মোকাবেলা করার জন্য একটি ভালো মাধ্যম, ভালো একটা প্ল্যাটফর্ম আমরা পেয়েছি এবং আমি আশা করব যে ভবিষ্যতেও এই বাংলাদেশের জন্য, যে কোনো সেক্টরে বাংলাদেশের জন্য যেটি ভালো সেটি নিয়ে কালবেলা সামনের দিকে এগিয়ে যাবে এবং আবারও আমার পক্ষ থেকে সেই শুভকামনা জানাচ্ছি। সত্য, নির্ভীক, সংবাদের সব দিক, কালবেলা এগিয়ে থাকে, এগিয়ে রাখে।